My dear young learners of class 7 to 10, how are you? I hope that you are well by the grace of Almighty Allah. I am so well. Last class, I taught you active to passive voice. Today, I will also teach you active to passive voice. Dear learners, গত ক্লাসে আমি তোমাদেরকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা শেখাইছিলাম, সেখানে বাই প্লাস অবজেক্ট ব্যবহার করেছিলাম, প্রিপজিশন হিসেবে বাই ব্যবহার করেছিলাম। আজকে আমরা বাই ব্যবহার করব না, আজকে আমরা উড, অ্যাট, উইথ, টু, ইন কোথায় কোথায় বসে এটা ব্যবহার করব। আবারও বলি, গত ক্লাসে আমরা বাই ব্যবহার করেছিলাম প্রিপজিশন হিসাবে, আজকে আমরা বাই ব্যবহার না করে অ্যাট, উইথ, টু, ইন ব্যবহার করব। কোথায় কোথায় বসে আমরা প্রায় কনফিউশনের মধ্যে পড়ি যে কোথায় অ্যাট বসবে, কোথায় উইথ বসবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই ভাবগুলো খাতায় টুকে নাও। প্লিজ, ডিসপ্লিজ, স্যাটিসফাই, অ্যানয়, সারপ্রাইজ, মার্ভেল, অ্যাস্টোনাইজ, শক। আবারও বলি ভাবগুলির নাম, প্লিজ, ডিসপ্লিজ, স্যাটিসফাই, অ্যানয়, সারপ্রাইজ, মার্ভেল, অ্যাস্টোনাইজ, শক। এই ভাবগুলির পরে অ্যাটও বসে, উইথও বসে। কখন অ্যাট বসে, কখন উইথ বসে, এইটা আমাদের জানতে হবে। দেখো শিক্ষার্থী বন্ধুরা, অ্যাক্টিভ, হি প্লিজড মি, হি প্লিজড মি, হি সাবজেক্ট, প্লিজ ভার্ব, মি অবজেক্ট, এখানেও প্লিজ আছে। মিকে কী করতে হবে, অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। গত সপ্তাহে বলেছিলাম মির সাবজেক্ট আই। প্লিজড পাস্ট ইনডিফিনিট টেন্স, সাহায্যকারী ভার্ব ওয়াজ। ওকে, এবার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লিজড ডাওয়াই আছে। এইবার দেখো আমরা অ্যাট বসাবো না উইথ বসাবো। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে লক্ষ্য করি, হি কোন কেসে আছে, নমিনেটিভ কেসে আছে। এটা ব্যক্তি, হিডা ব্যক্তি। এই ব্যক্তি যদি হয় তাহলে আমরা ব্যবহার করব উইথ। আবারও বলি, যদি সাবজেক্টটা নমিনেটিভ কেসে থাকে এবং যদি পার্সোনাল প্রোনাউন হয়, পার্সোনাল নাউন বা প্রোনাউন হয়, পার্সোনাল নাউন বা প্রোনাউন হয়, এটা নাউন বা প্রোনাউন যদি ব্যক্তিবাচক হয় তাহলে আমরা সেখানে উইথ বসব। সেজন্য এখানে বসলো উইথ, উইথ হি আছে, হিম, উইথ হিম। আবার লক্ষ্য করো, হিজ বিহেভিয়ার প্লিজড আস, হিজ বিহেভিয়ার প্লিজড আস। এখানে আস আছে, আসে অবজেক্ট, সাবজেক্ট কী হবে, উই, উই। এটা প্লিজড কোন টেন্সে আছে, পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। সাহায্যকারী ভার্ব কী হবে, ওয়াজ বা ওয়ার। উইস ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার, কাজে এখানে বসবে ওয়ার, উই ওয়ার প্লিজড। এইবার লক্ষ্য করো আমরা এখানে উইথ বসাবো না অ্যাট বসাবো, এ লক্ষ্য করো। হিজ এটা কোন কেসে আছে, এটা আছে পজেসিভ কেসে, এবং পজেসিভ কেসে আছে তারপরও লক্ষ্য করো বিহেভিয়ার, এটা নাউন। হিজ পজেসিভ কেস, বিহেভিয়ার নাউন, কিন্তু ব্যক্তিবাচক নাউন না। এই হিজের গুণাবলী, আচরণগুলিকে বোঝাচ্ছে, ওই ব্যক্তির আচরণগুলিকে বোঝাচ্ছে, এই জন্য আমরা ব্যবহার করব, এই জন্য আমরা ব্যবহার করব অ্যাট। কি ব্যবহার করব, অ্যাট। তাহলে আমরা এই জায়গায় উই আছে, আস আছে, সাবজেক্ট হিসেবে বসলো উই। প্লিজড ভার্ব আছে, ভার্ব হলো পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট হচ্ছে ভার্বের সাহায্যকারী ভার্ব কী বসবে, অয়ার। তাহলে অয়ার বসলো। এবার কী বসবে, প্লিজ, প্লিজ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লিজ বসলো। এবার কী বসবে, অ্যাট, যেহেতু এটা আছে পজিটিভ কেস, অ্যাট হিজ বিহেভিয়ার।
তাহলে আমরা ক্লিয়ার হলাম কি কোথায় আমরা উইথ বসাবো কোথায় আমরা অ্যাট বসাবো। তাহলে এইটা সাবজেক্ট যদি নমিনেটিভ কেসে থাকে, নমিনেটিভ কেসে থাকে এবং এর পরে নমিনেটিভ কেস থাকে তাহলে আমরা সরাসরি উইথ বসাবো, আর যদি আবার পজিটিভ কেসে থাকে তাহলে কোথাও উইথ বসবে কোথাও আবার অ্যাট বসবে, সেটার বিষয়ে আলাদা আছে, আমি এখনই তোমাদের দেখাচ্ছি। দেখো তাহলে এখানে হিজটা পজিটিভ কেস, এই জন্য এখানে অ্যাট বসলো। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, she annoyed, A-N-N-O-Y-E-D, she annoyed me, she annoyed me, she, sorry, her character, C-A-R-A-C-T-E-R, her character annoyed, A-N-N-O-Y-E-D, annoyed me. Again, as if active, her brother, B-R-O, T-A-C-R, her brother annoyed, A-N-N-O-Y-E-D, annoyed me. শিক্ষার্থী বন্ধুরা এখানে লক্ষ্য করো, শির নমিনেটিভ কেস, এর পজিটিভ কেস কি হার, এখানেও হার, আবার শি পজিটিভ নমিনেটিভ কেস, এখানেও তার পজিটিভ কেস হার, এখানেও হার, এখানেও হার। তাহলে আমরা কোন ক্ষেত্রে অ্যাড বসাবো কোন ক্ষেত্রে উইথ বসাবো, আমরা প্রথমটা জেনে আসি, শি সরাসরি পার্সোনাল প্রোনাউন, শি সরাসরি পার্সোনাল প্রোনাউন, মি, তাহলে মি হলে পরে কী হবে, আই, অ্যানোয়েড পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে সাহায্যকারী ভাব কী বসবে, ওয়াজ, আই ওয়াজ, অ্যানোয়েড, আই ওয়াজ অ্যানোয়েড। এখন হবে কী বসবো, অ্যাট অথবা উইথের কোনটি বসাবো, যেহেতু সি নমিনেটিভ কেস আছে পার্সন ব্যক্তিকে বোঝাচ্ছে, অথবা আমরা সরাসরি কী বসাবো, উইথ বসাবো, উইথ হার, সি আছে উইথ হার। এবার আসি আমরা দ্বিতীয় ক্ষেত্রে, মি অবজেক্ট সাবজেক্ট হবে আই, অ্যানোয়েড পাস্ট টেন্স, সাহায্যকারী ভার্ব হবে ওয়াজ, আই ওয়াজ অ্যানোয়েড, A-N-N-O-Y-E-D, আই ওয়াজ অ্যানোয়েড। এখন আমরা কী বসাবো, বাই বসাবো, বাই তো বসাবোই না, অ্যাড বসাবো না উইথ বসাবো, বিষয়টা লক্ষ্য করো, হার পজেসিভ কেস, ক্যারেক্টার নাউন, এখানে কোনো ব্যক্তির না ব্যক্তির আচরণকে বোঝাইছে, ওই ব্যক্তির আচরণকে, তাকে তার আচরণকে বোঝাইছে। তাহলে এই জায়গায় আমরা নিয়ে আসবো কি পজিটিভ কেস, পজিটিভ কেস, তারপর আবার এটা ব্যক্তিবাচক নাউন নয়, বস্তুবাচক নাউন, অতএব এটা কি বসবে, অ্যাট বসবে, অ্যাট হার ক্যারেক্টার, অ্যাট হার ক্যারেক্টার। এবার লক্ষ্য করো, প্যাসিভ মি আছে আই, অ্যানোয়েড সাহায্যকারী ভার্ব, অ্যানোয়েড পাস্ট টেন্স, সাহায্যকারী ভার্ব ওয়াজ, বা এখানে আছে আই ওয়াজ হবে, আই ওয়াজ অ্যানোয়েড, A-N-N-O-Y-E-D, অ্যানোয়েড। এখন আমরা কী বসাবো, অ্যাট বসাবো না উইথ বসাবো, শিক্ষার্থী বন্ধুরা ভালো করে লক্ষ্য করো, হার পজিটিভ কেস, ব্রাদার নাউন ব্যক্তি, ব্রাদার মানে ভাই, ব্রাদার ব্যক্তি, অতএব এখানে কিন্তু বস্তুবাচক নাউন না, এটা ব্যক্তিবাচক নাউন, অতএব এই ক্ষেত্রে আমরা এখানে পজিটিভ কেস থাকলেও আমরা কিন্তু অ্যাট না বসিয়ে উইথ ব্যবহার করব, উইথ
with her brother. B-R-O-T-A-C-R, brother. শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম নমিনেটিভ কেস যদি ব্যক্তিবাচক হয়, সাবজেক্টটা যদি ব্যক্তিবাচক হয়, আমরা এই সকল ভার্বগুলোর পরে, এই সমস্ত ভার্বের পরে উইথ বসাবো। আর যদি নমিনেটিভ কেসটা ব্যক্তিবাচক হওয়ার পরে যদি পজিটিভ ফর্মে থাকে, তাহলে আমরা তার পরের সাব নাউনটাকে দেখব। সেই পরের নাউনটা যদি বস্তুবাচক হয়, আমরা অ্যাড বসাবো। আর এই পজিটিভ কেসের পরের নাউনটা যদি ব্যক্তিবাচক নাউন হয়, তাহলে আমরা উইথ বসাবো। এখানে দেখো অ্যাড বসাইছি, এখানে উইথ বসাইছি। ওকে, টু অবলিক ইন, এখন আমরা টু কোথায় ব্যবহার করব একটু জানি। টু, হি নোজ মি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা শুধু একটা জিনিস মনে রাখব, এই নো ভার্ব যদি আসে, নো কে নো ডাব্লু, এই নো ভার্ব যদি আসে, তাহলে আমরা সেখানে পায় না বসিয়ে টু বসাবো, বাই না বসিয়ে টু বসাবো। তাহলে এটা অ্যাক্টিভ, প্যাসিভ, মি, অবজেক্ট আর সাবজেক্ট, আই, নোজ কোন টেন্সে আছে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। তাহলে সাহায্যকারী ভার্ব কী হবে? আয়ের পরে অ্যাম, ইয়েস অ্যাম, আই অ্যাম, নোর পাস্ট পার্টিসিপল নোন, ওকে নোন, কে নো ডাব্লু এন নোন, এইবার বাইনা বসে টু বসবে, নোন টু হিম। তাহলে কি হলো শিক্ষার্থী বন্ধুরা? হি নোস মি অ্যাক্টিভ ভয়েস, নো ভার্বের পরে আমরা কখনো বাই বসাবো না, আমরা কি বসাবো? টু বসাবো। কাজী মি অবজেক্ট, সাবজেক্ট আই, নোস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাহায্যকারী ভার্ব অ্যাম বসলো, নোর পাস্ট পার্টিসিপল নোন, এইবার এখানে বাইনা বসে টু বসবে, যেহেতু নো ভার্বে আছে নোন। এবার আমরা ইন ব্যবহার করব। ইন, ইন কোথায় বসে একটু দেখো। ইন দ্য পোয়েমস, ইউ ই এম এস, দ্য পোয়েমস অফ কাজী নজরুল ইসলাম ইন্টারেস্ট, ইন্টা রেস্ট মি, দ্য পোয়েমস অফ কাজী নজরুল ইসলাম ইন্টারেস্ট মি। এখানে দ্য পোয়েমস অফ কাজী নজরুল ইসলাম সাবজেক্ট, ইন্টারেস্ট ভার্ব, মি অবজেক্ট। তাহলে অবজেক্টকে প্রথমে সাবজেক্ট করব, মি আছে অবজেক্ট হবে, সাবজেক্ট আই, এবার ভার্ব আছে ইন্টারেস্ট। এটা কোন টেন্সে আছে, কোন ফর্মে আছে? প্রেজেন্ট ফর্মে আছে। তাহলে প্রেজেন্ট ফর্মে আর পরে সাহায্যকারী ভাব কী আসবে? অ্যাম, আই অ্যাম ইন্টারেস্টেড, ইন্টারেস্টেড, ইন্টারেস্টেড ইন্টারেস্টেড। এখন আমরা কি বসাবো? ইন বসিয়ে দেবো। কি বসিয়ে দেবো? ইন, পাই বসে না বসিয়ে বসাবো ইন, ইন্টারেস্টেড ইন দ্য পোয়েমস অফ কাজী নজরুল
ইসলাম। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি ইন্টারেস্ট ভার পাই তাহলে ওর পরে আমরা বাই না বসিয়ে কি বসাবো, ইন্টারেস্ট ইন বসাবো। আবার লক্ষ্য করো, দেখো বন্ধুরা, দ্য বুকস কন্টেইন CON TAIN contain, the books contain the book contains many words the book contains many words The book subject contains verb, many words object. তাহলে অবজেক্টকে প্রথমে সাবজেক্ট করব। তাহলে many words passive, many words. এবার আমরা contains কোন verb-এ, কোন ফর্মে আসে, এটা আসে present tense-এ, আসে present tense, যেহেতু s যুক্ত আসে, দি বুক থার্ড পারসন, দ্য বুক থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর জন্য ভার্বের সাথে এর যোগ আছে, এর জন্য ম্যানি ওয়ার্ডস। এখানে সাহায্যকারী ভার্ব কি আসবে, ম্যানি ওয়ার্ডস ইজ না ম্যানি ওয়ার্ডস আর, নেম, হ্যাঁ ওকে, ম্যানি ওয়ার্ডস আর, ম্যানি ওয়ার্ডস আর, ম্যানি ওয়ার্ডস আর। কন্টেইনের পাস্ট পার্টিসিপল কন্টেইনড, CONTAINED কন্টেন্ট। এবার আমরা কি বসাবো, বাই বসাবো না, টু বসাবো না, উইথ বসাবো না, অ্যাটো বসাবো না, ইন বসাবো, কন্টেন্ট ইন, কন্টেন্ট ইন দ্য বুক, কন্টেন্ট ইন দ্য বুক। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকের আমরা ক্লাসে কি শিখলাম, আজকের ক্লাসে আমরা শিখলাম আমরা প্যাসিভ করার সময় শুধু বাইয়ের কথাই ভাববো না, টু, অ্যাট, উইথ, ইন এই সকল ভাবার কথা আমরা ভাবব। কোথায় কোথায় কোন কোন ভার্বগুলোর পরে অ্যাট বসবে এবং উইথ বসবে তোমরা ভালো করে দেখে নিলে, আবার কোথায় কোথায় টু বসে, কোথায় টু বসে সেটাও দেখলে, আবার দেখলে যে কোন কোন ভার্বের পরে আমরা ইন বসাবো। আমরা বললাম কন্টেইন এবং, হ্যাঁ ইয়াস, কন্টেইন এবং ইন্টারেস্ট, কন্টেন্ট এবং ইন্টারেস্ট পরে আমরা বাইনা বসিয়ে ইন বসাবো। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আজকে ক্লাস এই পর্যন্ত নিলাম, আগামী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।